কিচ্ছু এই বিকেলের পর আমি যা কিছু করেছি বলে দিচ্ছি। বিকেলের পর আমি পড়তে বসেছিলাম, পড়তে বসার পর খাবার খেতে গিয়েছি, সেটি রেকর্ড করতে পারিনি, মানে রেকর্ড করার মন যায়নি, ঠিক আছে। তো তা সব কিছু করার পর এখন বাজে 9:20, 9:20 বাজছে। তারপর বাস এডিট করে পর ভিডিওটি আপলোডে দিয়ে পর ঘুমিয়ে যাব। সকালকে শুভ সকাল, আজ 2রা মে, এখন সকাল 7:30 বাজে। স্টেডিয়াম এসেছি, স্টেডিয়াম তো পুরো ফাঁকা, মাঠও পুরো ফাঁকা। দেখি 6-7 পাক দৌড়ে নেব, তারপর যাও নিজের রুমের দিকে। এখন যদি নিজের চেহারা দেখাতে চাই তো কিছুই দেখা যাবে না, পুরো অন্ধকার, কারণ সূর্য উদয় এখনো হয়নি। তো চারপাশের পরিবেশ দেখে অনুমান করে নিতেই পারো। নিজের চেহারা বলতে কিছুটা এরকমই দেখা যাচ্ছে, পেছনে পুরো লাল এবং নিজেকে তো পুরো অন্ধকারই দেখাচ্ছে যে কোনো অ্যাঙ্গেল থেকে। তো বন্ধুগণ, 5 পাক দৌড়ে নিয়েছি, তার মধ্যেই মনে হচ্ছে পরিশ্রম একটু বেশি হয়ে গেছে। সো এই লাস্ট রাউন্ড অর্থাৎ 6 পাক কমপ্লিট করে আজকের মতো দৌড়া, এই যে এই পিচটি পার হলে আমার 6 পাক কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। ও তো এসেছিলাম 7:30, তখন চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না, এখন 4:50 বাজে এবং চারপাশটা অনেকটাই পরিষ্কার দেখতে পারো। সূর্য মনে হয় এরপর উদয় হবে। তো রঘুনাথপুর হাই স্কুলের স্টেডিয়াম থেকে মাঠের দৃশ্য কিছু এরকম, তো অনুমান করে নিতে পারো স্টেডিয়ামের হাইট কতটা। এখন সকাল এবং চারপাশটা পুরোটাই পরিষ্কার এবং এই সাইডে উঠবে সূর্য, অর্থাৎ এদিকটা হচ্ছে পূর্ব দিক। সূর্য উঠে গেছে বলাই চলে, উঠেনি ও, তার আভাস আসছে। তো চলো এরপর যাই রুম দিকে। এখন 5:12 বাজে আর নিজের রুমে এসেছি, এই যে বইপত্র রয়েছে। তো এখন যদি হালকা করে না পড়তে বসি তো নিজের মনেও শান্তি পাবো না। তো সামান্য কিছুক্ষণের জন্য রিভাইজ করে নিই আগের দিনে যা পড়েছি, তারপরে আমি স্নান করব। স্নান করে পর মুখ টুক ধুয়ে পর আসি আজ কলেজ, তারপরে বেরোবো কলেজের জন্য। তো বাই, দেখা হচ্ছে এরপরেই, পড়তে বসে পর উঠে পরেই দেখা করছি। তো বন্ধুগণ, এখন 7:10 বাজে এবং পড়াতে বসেছিলাম 1 পাতা, 2 পাতা, 3, 4, প্রায় 4 পাতার মতন, 4 পাতার মতন পড়ে নিয়েছি এবং বাইরের পরিবেশ কিছুটা এইরকম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে বাইরের মেঘ, সকাল 7:10, মশারির ভিতর থেকে আমি ফটো নিচ্ছি। তো বাইরেটা খুবই ভালোই দেখাচ্ছে শরৎকালের মতো। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে বিছানাপত্র এবার নিজেকেই গুটোতে হবে, কারণ বাড়ির মতো তো আর কেউ নেই সব কিছু করে দেওয়ার। তো এই যে চাদর ফাদর সব কিছু গুটিয়ে নিচ্ছি এবং গুটিয়ে পরে যাবো স্নানের জন্য। এখন বাজে সকালের 8:00 এবং স্নান সেরে ফেলেছি, এরপর হনুমান চালিসা পাঠ করব। চাইলে তোমরা দেখতেও পারো আর না হলে স্কিপও করে দিতে পারো। তো চলো পাঠ করে নিই। বুদ্ধিহীন তনু জানিকে সুমিরো পানি কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু ক্লেশ বিকার।
जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा यानी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वर्ण विराज सुवेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणीयत चातुर राम काज करिवे को आतुर प्रभु चरित्र सुनिवे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सिंह दिखावा बिगड़ रूप धरि लंक जलावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज सवारे लाए संजीवन लखन जियाए सी रघुवीर हर सिर लाए रघुपति कीन बहुत बड़ाई तुम मम प्रिय भरते सम भाई सहस बदन तुम रोजस गावे कहीं श्रीपति कंठे लगावे संकादिक ब्रह्मादि मुनि सा नारद सारद सहित ईसा जम कुबेर दिग पाल जानते कभी कोविद कहीं सके कहते तुम उपकार सुग्रीव की न राम मिलाए राजपद दीना तुम रो मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना जुग सहस्र जो जन पर बानु लीलोताई मधुर पल जानू प्रभु मुद्रिका मेली मुख माही जलधि लांगी गए अजरज नाही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुमरे तेते राम द्वारे तुम रघवारे होत ना आज्ञा बिन पैसारे सब सुख लहें तुम्हारी सरना तुम रक्षक का हो को डरना आपन तेज समारो आपे तीन हो लोग भाकते कापे भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे ना से रोग हरे सब पीरा जपन निरंतर हनुमत वीरा संकट से हनुमान छुड़ावे मंत्र मजन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा तिनके काज सकल तुम साझा और मनोरथ जो कोई लावे सो अमित जीवन फल पावे चारु जुग पर ताप तुम्हारा है पर सिद्ध जगत उजियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे कष्ट सिद्धि निधि के दाता असबर दीन जानकी माता राम रसायन तुम्हरे पासा सदा रहो रघुपति के दासा तुम्हरे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंतकाल रघुबर पुर जाए जहाँ जन्मी हरि भक्त कहाई और देवता चित्त न धरई हनुमत से सर्व सुख करई संकट कटे मिटे सब पीरा जो सुनिरे हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करहु गुरुदेव की नाई जो सतबार पाठ कर कोई छूट ही बंदी महा सुख होई जो यह पढ़े हनुमान चालीसा होए सिद्धि साखी गौरीसा तुलसीदास सदा हरि चेरा की जय नाथ हृदय मडेरा पवन तनय संकट हरन मंगल मूरति रूप राम लखन सीता सहित हृदय बसहु सुर भूप जय श्री राम। তো বন্ধুগণ, এরপর কিছু হালকা করে খাবার খেয়ে নিতে হবে। খাবারের মধ্যে খাই যে ডিশটা দেখিয়ে দিচ্ছি, চলো থালটা ধুয়ে নিই। তো এই যে বন্ধুগণ আমার সকালের খাবার জল মুড়ি এবং সাথে সায়েন্সের চারটি ভিডিও, এটি খেয়ে পর আবার বসবো পড়তে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত পড়াশোনা চললো। এই যে কমপ্লিট করলাম অ্যাক্সেলারেটর, পার্টিকেল অ্যাক্সেলারেটর, লিনিয়ার অ্যাক্সেলারেটর পড়ে নিলাম, সাইক্লোট্রন পড়ে নিলাম এবং তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। কেন লিনিয়ার অ্যাক্সেলারেটর থেকে সাইক্লোট্রন এসেছিলো এবং সাইক্লোট্রন থেকে কেন সিঙ্ক্রোট্রন হবে সেটি জানলাম, কিন্তু সিঙ্ক্রোট্রন এখনও পর্যন্ত পড়েনি। তো এখন সময় হয়ে গেলো 10:20, এরপর খাবার খেয়ে পর রেডি হতে হবে কলেজের জন্য। তো উঠে পড়ি খাবার খেতে। তাই যেমন দোকান আরেকবার চিড়ে জল গুড় নিয়ে বসে গেছি, এটি খেয়ে পরেই বেরোবো কলেজের জন্য। ফাইনালি পৌঁছে গেছি কলেজের ভিতর, এরপর মনে হয় ক্লাস শুরু হয়নি। ক্লাস কলেজ থেকে ফিরলাম, তো এরপর হালকা করে গেমিং গেম খেলবো। গেম বলতে আমি পাবজি খেলি। তো আমার ওটারও চ্যানেল আছে, যদি আমার গেমিং দেখতে চাও তো দেখে নিতে পারো। তো বাস কিছুক্ষণ মোটামুটি আধ ঘন্টার মতো খেলে নিই, তারপরে বসবো পড়তে, বা মন করলে ঘুমিয়েও দিতে পারি, ঠিক আছে? তখন তখন বিকেল হয়ে গেছে এবং একটু বাইরে গেছিলাম, হাঁটাহাঁটি করলাম। তো এরপর পুরোটাই দেখি কী করা যায়। তখন তখন এখন বাজে রাত্রি 9:30,
এবং বিকেলবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবং এরপর কেবলমাত্র এই ভিডিওটি এডিট করব, এডিট করে পর আপলোডে ছেড়ে দেবো এবং ঘুমিয়ে যাব। তো আজকের জন্য ব্লগটি এত দূরেই, অর্থাৎ আজকের জন্য ব্লগটিতে এই সমস্ত কিছুই। বিকেলের পর আমি যা কিছু করেছি বলে দিচ্ছি। বিকেলের পর আমি পড়তে বসেছিলাম, পড়তে বসে পর খাবার খেতে গিয়েছি, সেটি রেকর্ড করতে পারিনি, মানে রেকর্ড করার মন যায়নি, ঠিক আছে। তো তা সব কিছু করার পর এখন বাজে 9:20, 9:20 বাজছে। তারপর বাস এডিট করে পর ভিডিওটি আপলোডে দিয়ে পর ঘুমিয়ে যাব। তো আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট, সকলকেই শুভরাত্রি, বাই বাই, এবং দেখা হচ্ছে পরের দিনের ব্লগে।